ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল প্রিয় শিক্ষার্থীরা আজ আমি দশম শ্রেণীর জুলাই মাসের বাংলা অ্যাক্টিভিটি টাস্কটির প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব চলো তোমরা আমি আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথমে কি বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন বলেছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল কয়ের অপশান এসেছে রাজা ওরানি ক্ষয় আছে অ্যাক্সিডেন্ট গয়ে আছে প্রথম দিন ঘয়ে আছে স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা সঠিক উত্তর হবে অপশান গ প্রথম দিন দুয়ে কি বলেছে পাঠ্য অসুখী একজন কবিতায় কবিতাটির অনুবাদক হলেন ক শঙ্খ ঘোষ খ নবারুণ ভট্টাচার্য গ উৎপল কুমার বসু ঘ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান খ নবারুণ ভট্টাচার্য তিনি কি বলেছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে কয় রয়েছে মানসিক ক্ষয় রয়েছে চিত্রা গয় রয়েছে পত্রকূট ক্ষয় রয়েছে নৈবেদ্য সঠিক উত্তর হবে গ পত্রকূট চারে রয়েছে বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন ওয়াটারম্যান লর্ড কার্চন উইলিয়াম জোনস উইলিয়াম হেস্টিংস উত্তর হবে অপশন খ লর্ড কার্জন পাঁচে কী বলেছে যে কাব্যগ্রন্থটি সংঘ লেখা নয় তা হলো অপশন কয় রয়েছে দিন ও রাত্রি ক্ষয় রয়েছে দিনগুলি রাত দিনগুলি রাতগুলি তারপরে রয়েছে পাঁজরে দাঁড়ের শব্দ ঘুম লেগেছে হৃৎকমলে সঠিক উত্তর হবে অপশন ক দিন ও রাত্রি এরপর চলে এসো কম বেশি কুড়িটি শব্দের উত্তর লেখো প্রথম প্রশ্ন কি বলেছে কোন শব্দটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল উত্তর দেখে নাও তপন যখন শুনল তার বিবাহিতা ছোটো মেশোর স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেল দুই কি বলেছে অসুখী একজন কবিতাটি পাবলো নেহরুদার কোন কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর লিখে নাও চিলির কবি পাবলো নেহরুদার স্প্যানিশ ভাষায় রচিত এক্সট্রা ভারিয়া ভ্যাগারিয়া কাব্যগ্রন্থে লা কবিতাটি ইংরেজিতে অনুবাদ হয় দ্য ডেসক্রাইবড নামে সাহিত্যিক নবারুহণ ভট্টাচার্য অসুখী একজন শিরোনামে কবিতাটি বাংলায় অনুবাদ করে সংকলিত করেছেন বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থে তিনি কী বলেছেন হারিয়ে যাওয়া কালীকলম কলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন উত্তর লিখে নাও প্রাবন্ধিক শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছোটবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়েছিলেন তারপরে চলে এসো দুয়ের চার আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকালে কিভাবে ঘোষিত হয়েছিল উত্তর দেখে নাও স্বৈরাচারী নির্দয় সম্পদলভী রক্তলোলুপ ইউরোপীয় শাসকদের নিপীড়নে আক্রান্ত আফ্রিকাবাসীর ভাষাহীন ভাষাহীন ক্রন্দন আকাশ বাতাসকে অশান্ত করে তুলেছে বিদ্রোহের আগুনে ধীরে ধীরে তার লেলিহান শিকা প্রকাশ করেছে স্বেচ্ছাচারী সাম্রাজ্যবাদীদের উগ্রতা তাদেরই ঔপনিবেশিক শাসনের অন্তিমকাল ঘোষণা করেছিল পাঁচের প্রশ্নে চলে এসো আয় আরও আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন উত্তর লিখে নাও সাম্রাজ্যবাদী শক্তির ক্রমাগত আক্রমণে নিরীহ শান্তিকামী মানুষের জীবনে বিপর্যস্ত হিমানি অর্থাৎ বরফের বাঁধ অতিক্রম করা যেমন দুঃসাধ্য তেমনই বিভীষিকাময় পৃথিবীতে সুস্থভাবে বাঁচার পথ অবরুদ্ধ দুর্গম হয়ে উঠেছে তিনি কি বলেছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লেখ একে কি বলেছে ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে উত্তর দেখে নাও প্রখ্যাত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন সম্পর্কে তপনের নতুন মেশো এরূপ মন্তব্য করেন মামাবাড়িতে একদিন একটি গল্প নিয়ে তপন মাসির মাধ্যমে নতুন মেশোকে পড়তে দেয় গল্প পড়ে লেখক মেশো তার গল্প লেখার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ লেখা সম্পর্কে আশ্বাস দিয়ে উদ্ধৃতি কথা উদ্ধৃত কথাটি বলেন কিন্তু বাড়ির বড়রা তপনের গল্প লেখা নিয়ে নানা ঠাট্টা তামাশায় মেতে ওঠে মেশর প্রশংসা বাণী তারা নকল করে অবলীলায় পরের প্রশ্নে কি বলেছে অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল উত্তর পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা কথকের প্রিয় নারীর মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছর নেমে এসেছিল গৃহযুদ্ধে অংশ নিতে চলে যাওয়ার সময় কথক তার ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রাখে গিয়েছিলেন প্রিয় নারীকে সে নারী তার স্বদেশের প্রতিমূর্তি কিন্তু কথকার ফেরেননি মাতৃভূমি বিচ্ছেদ বেদনায় আর অন্তহীন প্রতীক্ষায় বছরগুলি পাথরের মতো নেমে এসেছিল তিন নম্বর প্রশ্ন দেখে নাও আমরা ভিকারি বারো মাস আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো উত্তর দেখে নাও সাধারণ শ্রমজীবী কৃষিজীবী বা অন্যান্য নিম্ন বৃত্তিজীবী মানুষ অর্থাৎ সমাজের নিচের তলার মানুষদের দারিদ্র বঞ্চনার অবহেলার জীবন কাটাতে হয় সমাজের উপরতলার মা সমস্ত সুবিধাভোগী মানুষের দয়াদাক্ষিণ্যের উপর নির্ভর করে শ্রমজীবী মানুষের জীবন প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে জনসাধারণ যেন ভিকারিতে পরিণত হয় এরই মধ্যে সাম্রাজ্যবাদী লোভী মানুষের নির্বিচার গোলাগুলি বর্ষণে জনসাধারণের জীবন জীবিকা আশ্রয় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের কোনো ইতিহাস নেই কিংবা আছে শুধুই বঞ্চনার ইতিহাস তারা তাই তারা নিজেদের ভিকিরি বলে মনে করে এবার পরের প্রশ্নে চলে এসো উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কীভাবে উল্লেখিত হয়েছে উত্তর দেখে নাও কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় সূচনায় আদিম যুগের উদ্ভ্রান্ত রূপের উল্লেখ করেছেন কবি মনে করেন এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা বিধাতা বিশ্ব সৃষ্টির আদিলগ্নে ঈশ্বর নিজের সৃষ্টি সম্পর্কে সন্তুষ্ট ছিলেন না তিনি ঘন ঘন মাথা নেড়ে তার অসন্তোষ অধৈর্য অতৃপ্তি জানাচ্ছিলেন আর নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত একসময় সেই আদিম যুগের উদ্ভ্রান্তির মধ্যে প্রাচ্য ভূখণ্ডে থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা নামে একটি স্বতন্ত্র মহাদেশ গঠিত হয়েছিল বহু প্রাচীনকালে সব মহাদেশেই একটি ভূখণ্ডের অন্তর্গত ছিল টেকটনিক প্লেটগুলির স্থানান্তর ঘটায় একসময় আফ্রিকান প্লেটের সৃষ্টি হয় এবং প্রাচ্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠে আফ্রিকা মহাদেশ এই তত্ত্বই যেন কবির লেখার রূপ লাভ করেছে পরের প্রশ্নে চলে এসো আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সেই আপিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছিলেন উত্তর লিখে না প্রামধিক শ্রীপান্দরচিত হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে থেকে উদ্ধৃতটি উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে লেখক যেখানে কাজ করতেন সেটা লেখালেখির আপিস সবাই সেখানে লেখার কাজ করতেন কিন্তু কারো হাতে কলম ছিল না সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড প্রতিটা বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ অফিসে সকলে অনবরত লিখে চলেছেন এবং মাঝে মাঝে পর্দায় ফুটে ওঠা লেখার দিকে তাকাচ্ছেন লেখক যদি কোনো একদিন কলম নিয়ে যেতে ভুলে গেলে তখনই বিপদ ঘটত কারণ ওই অফিসে লেখক ছাড়া আর কেউই লেখার জন্য কলম ব্যবহার করতেন না তাই কখনো শুকনো বা কখনো মুখ পেনে জোটে লেখকের কপালে তা দিয়ে লিখে লেখক সুখ পান না চলে এসো চালে কী বলেছে নিজের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি দেড়শোটি শব্দ প্রথম বলেছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও উত্তর দেখে না অলৌকিক শব্দটির অর্থ লৌকিক নয় অর্থাৎ যা অবাস্তব বা অকল্পনীয় আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে কিশোর তপনের লেখা প্রথম গল্প তার লেখক মিশ পত্রিকায় প্রকাশের উদ্দেশ্যে নিয়ে যান দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও কোনো সংবাদ না এলে তপনের কিশোর মন আশাহত হয়ে পড়ে এমনই একদিন সে যখন বিষণ্ন মনে বসে আছে সন্ধ্যা তারা পত্রিকা হাতে তাদের বাড়িতে আসে ছোট মাসি এবং লেখক মেশো দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বপ্ন সফল্যের সম্ভাবনায় তার কল্পনাপ্রবণ মন যেন দেখতে পায় তার লেখা সমেত পত্রিকাটি হাজার হাজার পাঠকের হাতে ঘুরছে সেই প্রসঙ্গেই প্রশ্নোদ্ধৃত উদ্ধৃতির অবতারণা জ্ঞানচক্ষু গল্পটি পরিপূর্ণভাবে এক বালকের স্বপ্নভঙ্গির কাহিনী এই গল্পে তপনের সদ্য বিবাহিতা লেখক ছোটো মেশো লেখা পড়ে প্রশংসা করেন এবং জানান সামান্য কারেকশান করে দিলে এই গল্পটি পত্রিকায় ছাপানো যেতে পারে এই সময় ছোট মাসির জোরালো দাবিতে রাজি হয়ে মেশো প্রতিশ্রুতি দেন যে তিনি তপনের গল্পটি সন্ধ্যা পত্রিকায় ছাপিয়ে দেবেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও গল্পটি প্রকাশিত না হওয়ায় তপনের আশা ছেড়ে দেয় এমনই একদিন তপনের ছোটো মেজো সন্ধ্যা তারা পত্রিকা হাতে তাদের বাড়িতে এলে তপন ভাবতে চেষ্টা করে তার মতো মানুষও লেখকের মর্যাদা পেতে পারে তার লে তার লেখক হওয়ার স্বপ্ন আজ বাস্তবরূপ পেতে চলেছে এভাবেই আশাবাদী হয়ে পড়ে তপন দুই একই বলেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষের জুলাই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পৃথিবী জুড়ে যুদ্ধময় পরিস্থিতি সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তির ক্ষমতায় দম্ভ সাম্রাজ্য বিস্তারে লালসা সারা বিশ্বকে সন্ত্রস্ত করে রেখেছে বোমারু বিমানের হানায় নিরপরাধ মানুষ সাধারণ আশ্রয়চ্যুত জীবিকাহীন নিষ্পাপ শিশুদের প্রাণ দিতে হয় চরম সংকটের দিনে সঙ্গবদ্ধ থাকলে অশুভ শক্তিকে সময়ের বিপন্নতাকে প্রতিহত করা যায় পরস্পরের সুখ দুঃখে মিলেমিশে একসঙ্গে বাস করার জন্যই মানুষ সমাজ গড়েছিল সমাজ রাষ্ট্র সভ্যতা মানুষের বেঁধে বেঁধে থাকার ফলাফল সাধারণ মানুষের একতা সহযোগিতা সহমর্মিতা এবং সহাবস্থান এর কোনো বিকল্প নেই সঙ্গবদ্ধ সাধারণ মানুষ যখন বিরাট শক্তিতে পরিণত হয় তখন হামলাকারী যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তিও সেই প্রতিরোধী প্রতিবাদী জনশক্তিকে ভয় পায় তাই বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কবি অনুভব করেছেন চা তিনি কী বলেছে দস্যুরা কিভাবে আফ্রিকা ইতিহাসে চিরচিহ্ন এঁকে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো উত্তর দেখে নাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় সুসভ্য ইউরোপীয় সভ্যতা থেকে বহুদূরে ছায়া ঘন বনস্পতির আলো আধারিতে জগতে গড়ে উঠেছিল আফ্রিকা আফ্রিকার অফুরন্ত সম্পদের সংবাদ বেশিদিন গোপন রইল না সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার উপর উনিশশো খ্রিস্টাব্দে ইতালীয় ফ্যাসিস্ট শাসক মুসলিনী দখল করল আফ্রিকার আবিসিনিয়া অবকুণ্ঠিতা মানবী আফ্রিকাকে ছিন্ন করে কালো সন্তানদের রক্তে তবু অত্যাচার সাম্রাজ্য লোভীদের নারকীয় অভিযান স্তব্ধ হয়নি বছরের পর বছর পশ্চিমী দুনিয়ায় জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জীবনের ভার বইতে হয়েছে আফ্রিকার কালো মানুষদের আফ্রিকার আকাশে বাতাসে নিরন্য শিশুদের হাহাকার ধ্বনিত হয়েছে অন্যদিকে আফ্রিকার বুকে থেকে অপর্যাপ্ত সম্পদ লুট করে নিয়ে গিয়ে সাম্রাজ্যলোভী নরপিশাসদের দল নিজেদের সমৃদ্ধ করে তুলেছে আফ্রিকার অপাববিদ্ধ মানব জীবন ক্ষতবিক্ষত হয়েছে ক্ষমতা লিপসুদের নোংরা হাতের ছোঁয়ায় পরের প্রশ্নে চলে এসো জন্ম নিল ফাউন্টেন পেন হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো উত্তর দেখে নাও বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ থেকে জানা যায় লুইস অ্যাডসন ওয়াটারম্যান কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিলেন রিজার্ভার পেনকে অনেক উন্নত করে তিনি তৈরি করেছিলেন ফাউন্টেন পেন তার আগে দোয়াতের কালিতে কলম বারবার ডুবিয়ে লিখতে হতো একবার ব্যবসায়িক চুক্তিপত্রে ওয়াটারম্যানের দোয়াত উল্টে কালি পড়ে গিয়েছিল তিনি পুনরায় কালি সংগ্রহ করে ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য ব্যবসায়ী চুক্তিপত্র পাকা করে চলে গিয়েছিলেন তখন বিমর্শ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেছিলেন কলমে নতুন কিছু আবিষ্কার করার তখন প্রচলিত কলমের বিবর্তনের জন্ম নিয়েছিল ফাউন্টেন পেন আগে বাঁশে তৈরি কলম পালকের বা নলখাগড়ার কলম ছিল কম টেকসই সব কলমই কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো ফলে কলমের সঙ্গে কালির দুয়াত রাখতে হতো ফলে লেখার জন্য বিশেষ আয়োজন করতে হতো ফাউন্টেন পেন আসার সাবেকি দোয়াত কলমে যোগের অবসান ঘটায় সস্তা দামি ফাউন্টেন পেন বাজার ছেয়ে যায় সকলেই এই পেন ব্যবহার করতে লাগে তাতে লেখালেখির কাজ অনেক সহজ সুন্দর হয়ে ওঠে পাঁচে কি বলেছে তারপর যুদ্ধ এলো কিসের মতো যুদ্ধ এল তার কি পরিণতি ঘটল উত্তর দেখে নাও পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় বলা হয়েছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এল যুদ্ধের রক্তপাত অবধারিত কারণ যুদ্ধে বিপক্ষকে আঘাত হানতে নানা ধরনের অস্ত্র প্রয়োগ করা হয় এবং তাতে রক্তপাত ও প্রাণহানি ঘটে যুদ্ধ জনজীবনে পাহাড় প্রমাণ বিপর্যয় নিয়ে আসে আগ্নেয়গিরির থেকে বিস্ফোরিত জ্বলন্ত পাথর গড়িয়ে পড়ে জঙ্গলে সমতলে আগুন ধরিয়ে দিতে পারে অনুরূপভাবে ভয়াবহ যুদ্ধে নাচে জনপদ ধ্বংস হয়ে যায় যুদ্ধের আগুন গ্রাস করে নিরীহ মানুষের শান্ত স্বাভাবিক জীবনকে ভসীভূত করে রক্তাক্ত করে মানুষের আশা স্বপ্ন প্রেমকে চিলি গৃহযুদ্ধে ভয়ঙ্কর ও করুণ ফলশ্রুতির কথা এই কবিতায় বলা হয়েছে রক্তের এই আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ নেমে আসায় বিপন্ন হয় সাধারণ মানুষের জীবন খুন হলো নিরীহ শিশুরা ধ্বংস হলো ঘরবাড়ি সমতল জুড়ে ছড়িয়ে পড়লো যুদ্ধের ভয়াবহ আগুন হাজার বছর ধরে ধ্যানস্থ শান্ত হলুদ দেবতারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল তাদের স্বপ্ন দেখার অবসান ঘটল অর্থাৎ প্রাচীনপন্থী ধর্মযাজকেরা যারা দেব দেবভক্তিতেই রক্ষা কবচ বলে নিশ্চিন্ত ছিল কোনো দেব দৈবশক্তি ও যুদ্ধের গ্রাস থেকে তাদের বাঁচাতে পারল না এবার পাঁচে কি বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও একে বলেছে অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনামপদ পদ অব্যয় পদ সঠিক উত্তর অপশান ঘ অব্যয় পদ দুয়ে বলেছে বিভক্তি কখনোই লুপ্ত হয় না কর্মকারকে করণকারকে পদে কর্তিকারকে সঠিক উত্তর হবে অপশন গ পদে তিনি বলেছেন নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে কর্তৃক জন্য গুলি অপশান ঘ সঠিক উত্তর হবে অপশন ঘ গুলি বঙ্গানুবাদ কর হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসার এই লাইনটার মানে হচ্ছে বঙ্গানুবাদ করে নাও বাড়ি হলো শিশুদের প্রথম স্কুল যেখানে সে তার প্রথম পাঠ শেখে তারপর হি সিজ হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম সে দেখে শোনে এবং শিখতে শুরু করে বাড়িতেই ইট ইজ হোম দ্যাট বিলস হিজ ক্যারেক্টার বাড়ি হলো সেটাই যা শিশু চরিত্র নির্মাণ করে ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড একটি ভালো বাড়ি সৎ ও সুস্থ মানুষ তৈরি করে আজকে এই পর্যন্ত আমি তোমাদের বাংলা অ্যাক্টিভিটির সমস্ত উত্তরগুলো আলোচনা করে দিলাম এবং আমি যেভাবে লিখেছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই লিখে খাতাটা জমা দেবে তাহলে তোমরা ভালো নম্বর পাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর পাওয়ার জন্য